আমরা ভিউ করব, মানে আমরা ভিউ যদি দেখতে চাই বা ডিলিট করতে চাই সেটা কিভাবে। ওকে, তো বলেন। হ্যাঁ হ্যাঁ ওইটা ওভাবে ডিজাইন করে নিতে। হ্যাঁ, ওইটা শেখাবো না, আসুক, আসতে থাক। ওকে, তাই নাকি? আচ্ছা, ওকে, ফাইন। আমরা এখানে যে জিনিসটা করব, যে আমরা কন্ট্যাক্ট মেসেজটা পাঠাইছিলাম, কিন্তু সেই কন্ট্যাক্ট মেসেজটা যেটা হয়েছিল, যে আমরা আমাদের হয়েছিল, আমরা ওখান থেকে দেখবো, বুঝা গেছে? তো আমরা ব্যাক ইন্টে যাওয়ার জন্য কি করব, স্ল্যাশ কি লিখবো, অ্যাডমিন, স্ল্যাশ কি লিখবো, স্ল্যাশ অ্যাডমিন। ওকে, কি ছিল, ক্রিয়েটিভ মনে হয় না? এখান থেকে কন্ট্যাক্ট মেসেজে যখন আমরা যাচ্ছি, তখন আমরা এরকম ভাবে পেয়ে যাচ্ছি। কিন্তু প্রশ্ন ছিল যে আমরা এখান থেকে এটা আনবো কিভাবে, নাকি? হ্যাঁ, লোকাল হোস্ট স্ল্যাশ কি পিএসটি মাই অ্যাডমিন। ওকে, সবাই একটু কথা কম বলি, আমরা একটু ক্লাসের দিকে মনোযোগ। হ্যাঁ, কারণ আসসালামু আলাইকুম ভাই, আমরা এখন যে জিনিসটা করব, আমরা দেখলাম যে কন্ট্যাক্টের মধ্যে গিলে আমরা যে ইনফরমেশন গুলা, যতগুলো মেসেজ পাঠাইছি সমস্ত গুলা কোথায় চলে আসছে, এই জায়গাটাতে চলে আসছে, নাকি? তো এখন আমরা ভিউ করবো, এখন আমরা কি করবো, আমরা ভিউ করব। তো যখন আমরা ভিউ করতে যাব, তখন আমাদের কিন্তু কি করতে হবে, ভিউ এর জন্য একটা ডিজাইন তৈরি করতে হবে, বুঝা গেছে? কি করতে হবে, ভিউ এর জন্য একটা ডিজাইন তৈরি করতে হবে। ইউজারের মধ্যে অল ইউজার কি আমরা করছিলাম, ইউজারটা কি করা ছিল, ভিউ টিউ করা ছিল কোনোটার মধ্যে, না ভিউ কোনোটাতেই করা ছিল না, না? আচ্ছা, তাইলে এবার আমরা ভিউ করার জন্য যে জিনিসটা করব, যে আমরা এখান থেকে আসব এবং এসে রয়্যালের মধ্যে যাব, তে গিয়ে রিসোর্সের মধ্যে যাব, ভিউ এর মধ্যে গিয়ে আমাদের কি আছে, অ্যাডমিন, এর মধ্যে কন্ট্যাক্ট দেওয়া আছে না, কন্ট্যাক্ট অল আছে। এখান থেকে আমরা যেটা করব, এখান থেকে এনে আমরা এখানটাতে কি করবো, আমরা ভিউ করব, কি করব, ভিউ করব, ভিউ ডট ব্লেড ডট কি ব্লেড ডট পিএসপি, এটা আমরা করলাম। আচ্ছা, এখন আমরা যদি আসি, আমরা যেটা দেখবো, আমার এখানে ওপেন হয়ে গেল, দেখি। আমরা এখান থেকে ভিউয়ের জন্য যেটা করব, আমাদের অ্যাডমিনের মধ্যে কন্টাক্টের মধ্যে কি পাচ্ছি, আমরা ভিউ ব্লেডটা পাচ্ছি না, আমরা কি বলবো,
কি লিখবো, যে ভিউ কন্টাক্ট মেসেজ, ওকে এটা এখানে এরকম থাকবে, আর এটার মধ্যে আমরা তেমন কোনো কিছুই নিয়ে আসবো না, বুঝা গেছে? টেবিলটা টেবিলের মতোই থাক, এত কিছু আমাদের দরকার নাই। ওকে আমরা এটারে আমরা এখানে নিয়ে আসছি। ওকে এবার আমরা এখান থেকে গিয়ে আমরা ভিউ মেসেজটারে যখন আনবো, আমরা কার্ড বডির মধ্যে আরেকটা জিনিস করতে পারি দেখার সৌন্দর্যের জন্য, সেটা হচ্ছে ডিভ ক্লাস রো ডিভ ক্লাস কল এমডি টু কত দিলাম এখানে, 8, 12 হয়ে গেছে নাকি? থাকে কয়টা? 12টা থাকে না? টিয়া এরপর কি করব? টিডি এবং কি করব, টিডি শেষ নাকি? ওকে নেম এটার মধ্যে কি থাকবে? ওকে আমরা এবার আমরা আমাদের কন্টাক্ট কন্ট্রোলারের মধ্যে গিয়ে তো আমরা সব আনছিলাম, এবার আমরা এখানে গিয়ে করতে পারি পাবলিক কি, পাবলিক ফাংশন, পাবলিক ফাংশন কি বলবো, পাবলিক ফাংশন ভিউ, কি বললাম, পাবলিক ফাংশন ভিউ। তো ভিউ এর মধ্যে গিয়ে আমরা যেটা করব সেটা হচ্ছে যে রিটার্ন করব, রিটার্ন ভিউটারে আমরা রিটার্ন করব কি থাকবে আমাদের অ্যাডমিনের মধ্যে, কন্ট্যাক্টের মধ্যে কি, কন্ট্যাক্টের মধ্যে ভিউ, কন্ট্যাক্টের মধ্যে কি ভিউ, আমাদের একটা ইউআরএল বানাইতে হবে না কি? আমরা এখানে আপাতত এরকম বানাবো যে আমরা এটা গেট দিয়েই করব, কন্ট্যাক্টের মধ্যে কি থাকবে ভিউ, কি আসবে এরকম একটা চেহারা চলে আসছে কি, এরকম একটা চেহারা চলে আসছে, উপরে বর্ডারটা থাকা যাবে না, বুঝা গেছে? ওকে উপরে বর্ডারটা থাকা যাবে না। তো আমরা এখন যেটা করব যে এরকম আমাদের তো অনেকগুলো আসতে পারে, কি অবস্থা অভি, অনেকদিন পরে। হ্যাঁ জি ভালো আছে। আমরা এই ভিউ এর মধ্যে গিয়ে ধরতে পারবেন? হ্যাঁ ধরাটা কষ্ট হবে না? এমনি ভিডিও গুলা কি দেখা হয়েছে? আচ্ছা এখন আমরা যে জিনিসটা করব, আমরা এই যে এরকম একটা কিছু আমরা দেখতেছি না কি? আচ্ছা তো এখন দেখা যায় আপনাদের এখান থেকে? আচ্ছা ফাইন। তো এইবার আমরা এইটার একটু সুন্দর করে ডিজাইন করব, কি করব, এটা সুন্দর করে ডিজাইন করব। তো আমরা এটা ডিজাইন করার জন্য এখানে যে জিনিসটা করতে পারি, আমরা কি লিখতে, টেবিল, টেবিল কি লিখবো, বর্ডার এট কি, তাহলে চারদিকে একটা বর্ডার চলে আসবে, কি চলে আসছে একটা বর্ডার? হ্যাঁ কি, চারদিকে কি একটা বর্ডার চলে আসছে? চারদিকে একটা বর্ডার চলে আসছে। আমরা এখানে লিখবো যে টেবিল স্ট্রিপ,
আসছে কি? ভিউ টেবিল, এটার জন্য আমরা একটু সিএসএস করব। সিএসএস টা আমরা রাখছি কোথায়? অ্যাডমিনের মধ্যে গিয়ে কি সিএসএস এর মধ্যে স্টাইল ডট সিএসএস, এটা কিন্তু ওদের স্টাইল ডট সিএসএস। কাদের? ওদের নাকি? আমরা এটারে যে জিনিসটা করব, আরে না দেখেন কি করি, কন্টেন্টের মধ্যে যাব, অ্যাডমিনের মধ্যে যাব, সিএসএস এর মধ্যে গিয়ে আমরা এটা লিখলাম হচ্ছে কি যে অ্যাডমিন প্রেস নাকি ডট কি। আর আমরা এখানে আমরা আমাদের জন্য একটা সিএসএস করবো, এটা আমরা নাম কি লিখবো? স্টাইল ডট কি লিখবো? খুশি? এই যে সব রিলেশন করব কেন, এটা আবার কিরকম কথা? এই যে একটা জায়গায় চেঞ্জ করলে তো সব জায়গায় চেঞ্জ হয়ে যাবে কি, আমার কথা বোঝা গেছে? সবার নিচে দিয়ে দিন, বুঝা গেছে? হ্যাঁ খুশি, আপনারা সবাই কি হচ্ছে মানে শাইনি স্টুডেন্ট ছিলেন? কি আপনি ছিলেন আরিফ ছিলেন? ও আচ্ছা, আমরা এরকম এর মধ্যে একটা জিনিস করতে পারি, নাম কি? ভিউ টেবিল। ভিউ টেবিল আমরা এখানে একটু বলে দিই যে টেবিলের মধ্যে যে ক্লাস আছে কি ভিউ টেবিল। ওকে, এটার মধ্যে যে টি আর আছে, ওকে ওকে, হ্যাঁ টি আর এর মধ্যে যে টি ডি আছে, এটার কি ফার্স্ট চাইল্ড, ফন্ট ওয়েট কি করে দেব বোল্ড, ওকে ওকে, কালার করে দেব সাদা নাকি, করছি, টেক্সট অ্যালাইন করে দেব হচ্ছে কি রাইট, ওকে বুঝবেন না একটু পরে বুঝবেন, ওকে উইথ হচ্ছে ওকে, এটাতে কি হয়েছে আমরা একটু দেখে আসি, সবগুলা রাইটে চলে আসছে নাকি? হ্যাঁ সবগুলা রাইটে চলে আসছে, দেখেন কি বলবো কি আসবে, লেফট উইথ হবে 70%, তাহলে 2% কার মাঝখানেরটা, বুঝা গেছে? 2% কার ফন্ড ওয়েট চাস নর্মাল নাকি, এটা আমার একটু বেশি চোখে লাগে না? F5 নাকি? গোল্ডেন
এটা ঠিক আছে, এটা চোখে কম লাগবে। ওকে, মানে এমনিতে ব্যাকগ্রাউন্ডই তো কালো। ওকে, কি বোঝা গেছে? কি এবার কি দেখতে কি ভালো লাগতেছে ভিউটা? হ্যাঁ, ফাইন। আমরা সব সময় যেটা করব এবার, এইবার আমরা মিড চাইল বলতে কোনো কিছু নাই, এটুকু আমরা করছি। আর আমরা এই ভিউ এর মধ্যে এসে, ভিউ ব্লেড এর মধ্যে এসে এটা আমরা সবার শেষে রাখি। হোম ব্লেড এর আমাদের আপাতত দরকার নাই। ওকে, আমরা আমাদের ভিউ ব্লেড এর মধ্যে এখানে এসে, যেমন এই যেখানে এটা কি দেয়া, কার্ড বডি দেওয়া আছে না, কি দেওয়া আছে, কার্ড বডি ডিপ ক্লাস রো লিখতে পারি হেডার টেক্সট নাকি? দেখে আসি কি অবস্থা হয়। আসছে? দেখছেন আমাদের ডিজাইনার হওয়া কত জরুরি কি? হ্যাঁ, এদিকে এদিকে এদিকে। ভিউ কি? ভিউ কন্টাক্ট মেসেজ। খুশি হয় ভাই যে এরকম একটা ভিউ অল এর মধ্যে ক্লিক করলে কই নিয়ে যাবে, আমাদের অল মেসেজে নিয়ে যাবে, বুঝা গেছে? তার মানে আমরা এখান থেকে যে জিনিসটা করব সেটা হচ্ছে আমরা আমাদের এখানে এসে কি করব, অল
কল নামে কিছু বানাইছিলাম আমরা, তাই না? কেউ দেখি না আমরা কল নামে কোনো লিঙ্ক বানাইছিলাম কি? হ্যাঁ লিঙ্ক আসবে, এখন আপাতত কোনো লিঙ্ক নাই নাকি? আমরা দিয়ে রাখতে পারি, এটা থাক, এবার যদি আমরা দেখে আসি তাহলে এটাও এরকম হয়ে যাবে। কি আসছে? আচ্ছা ওকে, আচ্ছা এখন এইগুলারও কিন্তু আমরা কালার চেঞ্জ করতে পারি, বুঝা গেছে? আমরা এইগুলার এসে অল ব্লেড এর মধ্যে আমরা যেটা করব এফেক্ট এলটি কি এফ এ কি এলসি এফেক্ট ড্যাশ কি এলজি কি করলাম, লার্জ করছে, একটু বড় হইছে, টেক্সট মানে কি জানেন গ্রিন কালার হবে। ওকে টেস্ট কালার আসছে, তাহলে ভিউর জন্য কি করব? যদি এখানে এডিটের কোনো অপশন থাকবে না, তারপর করে নিলাম। ওকে আপনি কি অন্য মানুষের মেসেজ কে এডিট করতে পারবেন? ওকে কি ভালো লাগতেছে এখন দেখতে? এটা অভি ভালো লাগতেছে? হ্যাঁ এটাই তো ভালো লাগতেছে কি, এটাই অস্থির লাগতেছে। হ্যাঁ মিলে গেছে নাকি? গেট BTN warning this is আসছে, এইটা চমৎকার লাগতেছে। হ্যাঁ
না বর্ডার ভালো লাগছে না নাকি? আসছে? হুম, সব করে দেবো, বুঝা গেছে? দেখেন, এই এত কথা বললে আল্লাহ কি করবো বলো। কেন 2 দিন আগে তো দেখা হয় না আমাদের। যে কি টিয়ারের মধ্যে কি যে টি হেড নাকি জাকির ঘুমাইলে হবে? হুম, সব হবে টিয়ারের মধ্যে, টেবিলের মধ্যে যে টি হেড আছে, ওকে আসছে এখন বড় দিয়ে আসছে। এটা কি ভালো লাগতেছে কালারটা? তাহলে চেঞ্জ করে দিচ্ছি। ঠিক আছে, দেখেন না কি করি, কোনো কিচ্ছু করতে হবে না। আসছে, গুড। তার মানে এটা এভাবে চলে আসছে নাকি? আচ্ছা, এখন আমরা যেটা করব, আমরা ভিউ করব। আমরা কি করব? আমরা ভিউ করব। আমরা আমাদের এটার কাজটা করলাম, আমরা ভিউ করব। আর এটার মধ্যে আমরা যেটা করি, ওকে, এখন আমরা এই অল ব্লেড এর মধ্যে ভিউ করতে গেলে, ভিউ এর জন্য তো আমরা একটা ব্লেড বানাইছি নাকি? আমরা এখান থেকে কিভাবে ভিউ এর মধ্যে পাঠাবো বলেন তো? কি লিখবো এখানে? অপি কি জানা আছে কি লিখতে হয় ইউআরএল এর জন্য? কি লিখবো ইউআরএল? ইউআরএল এর মধ্যে কি লিখবো? অ্যাডমিন। অ্যাডমিন এর মধ্যে পরে কি আসবে? কন্ট্যাক্ট। কন্ট্যাক্ট এর মধ্যে কি আসবে? ভিউ আসবে না? আসার পরে এখানে আমরা যেটা করব, একটা স্ল্যাশ দেব, দিয়ে একটা ডট দেব, দিয়ে কি তুলে নিয়ে আসব, ডলার ডাটা। দেওয়ার পর কি আনবো? এটা কিন্তু এর আগেও শেখাইছিলাম কি? আরে ইয়েতে র তে শেখাইছি, কনাস কি আসবে? আইডি কি আসবে? কনাস
আইডি। ওকে ওকে, খেয়াল করেন এখান থেকে যখন আসবো তখন এখানে ভি এর মধ্যে আইডি কত নাম্বার দেখাচ্ছে, খেয়াল করেন কত দেখাচ্ছে, চার আইডি আসছে। এবার তাইলে আমরা যখন এখান থেকে যখন আমরা আসব তখন এখানে আমাদের ভিউ এর মধ্যে এভাবে দিয়ে এখানে একটা মাত্র কি দেব, এটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আইডি বা যে কোনো নামই আমরা এখানে ধরতে পারি। ওকে, কি এটা আমরা ধরলাম? এটা ধরার পরে আমরা এই ভিউ যখন করব তখন এই ভিউ করার সময় আমাদের এই কন্টাকাস এখানে এসে কি ধরতে হবে, এটা ডলার আইডি, কি একটা আইডি আমরা পাস করবো নাকি? এবার আমরা কি বলবো, এবার আমরা বলবো যে ধরেন মানে এরকম লিখলাম যে ডাটা, ডাটা নামে দিলাম বা আমরা ইনফো নামে তো দিতে পারি ঠিক না, যে কোনো একটা ভেরিয়েবল নামে আমরা দিলাম। দেওয়ার পর আমরা এখানে বললাম যে সে কি আসবে, কন্ট্যাক্ট, কি আমাদের ইয়ের নাম কি ছিল, কন্ট্যাক্ট কি ছিল, কন্ট্যাক্টের মধ্যে কি দেব, বলবো সেইগুলাই উঠে আসবে যেইগুলার কি কন আস স্ট্যাটাস কি ওয়ান মানি তো অ্যাক্টিভ নাকি, ওয়ান মানি তো আছে। আর আমরা এখানে আরেকটা জিনিস লিখবো, সেটা হচ্ছে যে আমরা ফাইন লিখতে পারি, ফার্স্ট অর ফেল লিখতে পারি, ওকে ফাইন্ড অর ফেল লিখতে পারি। অ্যাকচুয়ালি ফাইনটা তখন কাজ করবে যদি মাত্র আপনার ওই কনাস আইডি না হয়ে শুধুমাত্র আইডি থাকতো, কি থাকতো, শুধুমাত্র আইডি। কিন্তু আমরা তো নাম চেঞ্জ করছি ঠিক না, যার জন্য এখানে ফাইন আমরা নিয়ে আসবো না। আমরা এখানে লিখতে পারি কি, ফার্স্ট আগে আমরা একটা হয়ার নিয়ে আসবো, কি নিয়ে আসবো, হয়ার, হয়ারের মধ্যে কি আবার কি বলবো যে কন আস আইডি কি আসবে, ডলার আইডি, এই যে আইডিটা আমার পাস করতেছি, বুঝা গেছে কি, যেটা আমরা পাস করতেছি। আর এখানে এসে আমরা কি হবে, ফার্স্ট অর কি, ফার্স্ট অর ফেল, কি ফার্স্ট অর ফেল। আর এখানে এসে আমরা যে জিনিসটা করব সেটা হচ্ছে কি করব, কি লিখি আমরা এখানে, কম্প্যাক্ট কি আসবে, কে আসছে, হ্যাঁ কেন বাকিগুলো তোমরা বলি নাই, এটা অনেক সময় আমরা অনেক সময় এটা এইভাবে করলে কাজ করে না, বোঝা গেছে? যার জন্য আমরা যে জিনিসটা সব সময় করব, আমরা আমাদের আমাদের একটা কাজ করতে হবে, আমাদের বিভিন্ন কারণে রিলেশন করা বা আদার্স অনেক কারণেই আমরা একটা কি বানাইছিলাম, একটা মডেল বানাইছিলাম না, একটা কন্ট্রোলার ছিল কি কন্ট্যাক্ট কন্ট্রোলার, আর একটা মডেল ছিল নাম কি কন্ট্যাক্ট। এখানে আমাদের একটা জিনিস লিখে দিতে হবে, ওকে লিখবো আমরা কি প্রোটেক্টেড, কি লিখবো প্রোটেক্টেড, কি প্রাইমারি, কি প্রোটেক্টেড প্রাইমারি, কি এই কথাটা কিন্তু সেম হতে হবে আমার এখানে। প্রাইমারি কিটা কি অনার্স, কি মানে এখানে বলে দিতে হবে আমার প্রাইমারি কিটা কি, নাহলে বাসায় নিয়ে যাবেন অনেক সময় কাজ করবে না, আমার কথা বুঝে গেছে? ওকে, সো আপনারা এই মডেলের মধ্যে এখানে বলে দিবেন কি কনাস আইডি। এইবার আমরা যে জিনিসটা করব সেটা হচ্ছে কি, আমরা এখান থেকে এসে কি ছিল আমাদের, মানে ইমেল ছিল না, কি লিখবো, কি ছিল কি লিখবো আমরা, সাব ছিল কি শুধু, সাব ম্যাস নাকি, সাব ম্যাস
দেখতে আসবে কি? বুঝা গেছে? হ্যাঁ, কি সম্ভব? মেসেজটা কি আসছে? অল কন্ট্যাক্টে যদি যাব আমরা, মানে যখন যাব তখন আমরা যদি এরকম করি যে আমরা টিমুরটা দেখব, তাহলে কি হবে? খেয়াল করেন আসছে। কি বোঝা গেছে? ভিউটা আমাদের কিভাবে করতে হয়? হ্যাঁ, কি ভিউটা আমাদের কিভাবে করতে হয় সেটা কিন্তু কি আমরা দেখে ফেললাম নাকি? আচ্ছা, কারো কোনো প্রশ্ন আছে তাহলে প্লিজ। কখন আমরা ফরিস মুসলাম কখন এরকম যখন সিঙ্গেল, যখন সিঙ্গেল ডাটা উঠে আসবে তখন তো সরাসরি, আর যখন একাধিক ডাটা উঠে আসবে যেমন অল ব্লেডে কি হয়, সব ডাটা উঠে আসে না, যতগুলো মেসেজ আসছে, আমার কথা বোঝা গেছে? তাহলে কি হবে, সমস্ত গুলাই উঠে আসবে, তখন আমরা ফরেস্টটা ইউজ করব। কি বোঝা গেছে? সবাই কি ক্লিয়ার আমার কথা? গুড। আচ্ছা, এর মানে এটা কি হয়েছে আমাদের? হ্যাঁ, কি এটা কি পারা যাবে? আচ্ছা, এখন আমরা ডিলিটটা যদি শিখি, তাহলে ডিলিটটা একটা অ্যালার্ট আসলে ভালো হয় না যে প্রথমে একটা অ্যালার্ট দিবে যে আর ইউ ওয়ান্ট টু শিওর? হ্যাঁ, তো এরকম আর কি, এরকম অনেক সময় অনেক মেসেজ থাকে না, ওইটা নাহলে পরেই শিখলাম। কিন্তু ডিলিট আমরা যেটা করবো, আমরা সফট ডিলিট টাস্কে শিখি, অ্যালার্টটা না নিলে পরেই শিখলাম। বুঝা গেছে? আগে ডিলিটটা করা শিখি। ওকে, তো ডিলিট করতে গেলেও আমরা যে জিনিসটা করব, দেখেন যখন আমরা ডিলিট করব তখন সেম ভাবে আমাদের যেটা করতে হবে যে আমরা এখান থেকে আমরা যে ডিলিটটা করবো এটার নাম হচ্ছে সফট ডিলিট। কি? সফট ডিলিট। বুঝা গেছে? কি লিখবো? পাবলিক ফাংশন, এরকম লিখলাম যে সফট ডিলিট। কি লিখলাম? সফট, সফট ডিলিট করছি না, হার্ড ডিলিট একবার ডাটাবেস থেকে মুছে দেওয়া। আর দেখেন না, যে স্ট্যাটাসটা খালি জিরো হয়ে যাবে, আপনি দেখতে পারবেন না। বুঝা গেছে? আচ্ছা, গুড, সমস্যা নাই। অভি, বুঝতেছেন কিছু কিছু কিছু? আচ্ছা, ওকে, এটা যখন এখানে আসবে তখন আমরা এখানে করব ইউআরএল এর মধ্যে কই পাঠিয়ে দেব, আমরা পাঠিয়ে দেব হচ্ছে এর মধ্যে ডিলিট। ওকে, আমরা এরকমের মধ্যে আমরা এরকম লিখতে পারি যে সফট ডিলিট। আমরা লিঙ্ক বানায় নেবো। কি বানায় নেবো? সফট ডিলিট একটা লিঙ্ক বানায় নেবো নাকি? আচ্ছা, ফাইন। সফট ডিলিট, তো আমরাও এখান থেকে যে জিনিসটা করব ওয়েবের মধ্যে আসব, এসে আমরা আমরা ওকে ওটার মধ্যে যেটা করব সেটা হচ্ছে কি, যে এটা কি হবে, সফট ডিলিট নাকি? সফট কি আসবে? ক্লিয়ার? সবাই ক্লিয়ার আপনারা? গুড, খুবই ভালো। হ্যাঁ,
ডিলিটটা করে দেব। আমরা এখান থেকে কি ধরলাম, এখান থেকে আমরা একটা আইডি ধরলাম, কি ধরলাম? আচ্ছা, এবার আমরা যেটা করব, আমরা যখন আপডেট করব তখন আমরা এখান থেকে আপডেট নামে একটা ভেরিয়েবল নিলাম নাকি? আপডেট না, এটা কি সফট, কি করব সফট ডিলিটের মধ্যে যে এটা করব, কি লিখব? কন্ট্যাক্ট হয় আর তুমি সেইগুলাই ডিলিট হবা যেগুলার কি কন আস স্ট্যাটাস ওয়ান নাকি, দেখেন না কি হয়। কি আসবে ক্লিয়ার? ওকে, এবার তুমি কি করো, জিরো বানাই দাও, বুঝা গেছে? হ্যাঁ, ইনসার্ট করছিলাম কিভাবে, সেফা ভুলে গেলে হবে? তাহলে আজকে সবাই কই, বাকিরা কই? কার্বন লাগবে কেন বলেন তো, কার্বন কার্বন আমরা ইউজ করব কি, কার্বন স্ল্যাশ কি কার্বন করছি, আর ইউজ করব কি, ইউজ সেশন, কি করব সেশন, নাও এখন তুমি এটা করে দাও নাকি, কি আসবে টু করছি, ইফ ইফের মধ্যে গিয়ে কি করব, সফট ইফের মধ্যে কি বলে দেবো, এর মধ্যে কি বলে দেবো, রিটার্ন রি রিটার্ন রিডাইরেক্ট, ওকে কি করবো, রিটার্ন রিডাইরেক্ট। তার আগে আমরা কি করতে পারি, সেশনের মধ্যে গিয়ে বলতে পারি ফ্ল্যাশ কে, কি বলবো, ভ্যালু নাকি, এখানে কি লিখবো, সফট ডিল নাকি, সফট কি লিখবো, লিখে দেয়, না লিখলেও সমস্যা নাই,
দেখি আমরা ইরর লিখি নাকি কি লিখি, ইরর এটা কেন লিখলাম একটা তো ব্যাপার থাকে, থাকে না? আমরা কি সুইট অ্যালার্ট শিখছিলাম? না হ্যাঁ না, আমরা এখন সুইট অ্যালার্ট শিখি, একবার দেখাইছিল না? আচ্ছা ফাইন, আমরা আপাতত যেটা করি দেখি আমাদের এটা ডিলেট হয় কি না, নাকি? আরিফুল বহু কথা বলছেন, এখন আমার ভুল ধরায় দেন, আমার ভুল কি এখানে বলেন? এনাটা কমা দেয় নাই, কি বুঝা গেছে? আসছে আরিফুল ইসলামরে প্রথমেই ডিলিট করি নাকি? দেখেন না, অ্যাকচুয়ালি এখান থেকে কিন্তু ডিলিট হয়েছে ঠিকই, ড্যাশবোর্ড থেকে ডিলিট, ডাটাবেস থেকে ডিলিট হয় না সবগুলার। কি কি আসছে? হ্যাঁ আবার চলে আসবে। কেন এই যে সিটি মোড়টা এখানে নেন, এনে ফোন কার আসছে সব? হ্যাঁ ধরেন আমরা এখানে ধরেন এই হাবিবার এইটা আমরা ডিলিট করে দিলাম, এখানে আমরা জিরো করলাম, কি করলাম? জিরো করলাম। দেখেন এবার কিন্তু হাবিবার ইনফরমেশনটা নাই। আমরা একটু চালাকি করে যদি মনে করি যে ঠিক আছে ভিউ এর মধ্যে গিয়ে হাবিবার আইডি কত, ওয়ান ছিল ধরেন, কি বুঝা গেছে কি ছিল? দেখেন দেখাচ্ছে কিছু কি বলতেছে নাই, বলেন তো এটা কেন বলতেছে জাকির, এটা কেন বলতেছে বলেন, এটা কেন বলতেছে বলেন, এটা বলার কারণটা কি? আমি যখন তুলে আনছি তখন বারবারই একটা কথা বলছি, এইগুলাই উঠে আসো যেগুলা কি আছে স্ট্যাটাস কি আছে এক আছে, আমার কথা বুঝা গেছে? ওইগুলাই উঠে আসো কি যেগুলা কি স্ট্যাটাস কি এক আছে, সবাই কি ক্লিয়ার আমরা? গুড, ওকে, আমরা সবাই কি বুঝছি? আচ্ছা এখন এগুলো তো আমরা পারবো, আমরা পারবো না এগুলা? হ্যাঁ কিন্তু প্র্যাকটিস তো মাশাআল্লাহ কেমনি করেন না, খালি তো বলেন স্যার পারবো পারবো, বুঝা গেছে? ওকে ওকে আসছে, এডিটটা তো এখানে আসবে না, বুঝা গেছে? এডিটটা কি কাজটা
কাস্টমারের ব্ল্যাকমেল করবেন না। হ্যাঁ ওকে, কি আসছে? এডিটের কোনো অপশনই নাই, এডিটের কোনো অপশনই নাই। এখন আমরা কি করতে পারি? ভিও করতে পারি, আবার কি করতে পারি? আমরা ডিলিটও করতে পারি। ওকে, তো হ্যাঁ মানে অ্যালার্টটা তো করবো, তার আগে আমরা যে আমাদের যে ওয়েবসাইটটা ছিল, আমরা আমাদের ওয়েবসাইটে যদি মেসেজ পাঠাই, যদি মেসেজ পাঠাই তাহলে কি কোনো সুইট অ্যালার্ট দেয় আমাদের এখানে? না, আমরা একটা মেসেজ পাঠাচ্ছি, ধরেন ধরেন ইমরান বড় একটা যখন লিখে পাঠাচ্ছি তখন দেখেন কি হচ্ছে, কি বলতেছে হইছে, কি বলতেছে দেখেন হইছে, কিন্তু সে আমারে কিন্তু রিডাইরেক্ট বা আদার্স করে পাঠাচ্ছে না। যার জন্য আজকে আমরা এইটা একটু দেখবো যে এখানে আমরা কিভাবে এটা সুইট অ্যালার্ট আমরা এখানে অ্যাড করতে পারি। আজকে লারাভেলে আমাদের কয় নাম্বার ক্লাস জানো? 3 নাম্বার। হ্যাঁ, 5 তো ধর সম্ভাবনাই নাই, আজকে 4টা ক্লাস, ঠিক না? হ্যাঁ, ওইটা সব 5টা। ও আচ্ছা, 1টা ক্লাস তো অল্পক্ষণ নিয়েছিলাম, বুঝতে পারছি। আচ্ছা সমস্যা নেই, তাইলে এখন এই মেসেজটা কিভাবে আমরা দেখেন, আমরা অ্যাডমিন প্যানেলে যদি যাই মেসেজ আসছে, তাইলে আমরা এখন সুইট অ্যালার্টটা কিভাবে ইউজ করব? কি সুইট অ্যালার্ট, এই যে খেয়াল করেন ইমরানেরটা চলে আসছে, তাহলে আমরা একটা ওয়েবসাইটে যাবো, নাম হচ্ছে কি সুইট অ্যালার্ট, কি সুইট অ্যালার্ট, সুইট অ্যালার্ট, বুঝা গেছে? মানে সুইট অ্যালার্টের মধ্যে মানে কি দেওয়া আছে, গুড জব আইকন সাকসেস এরকম দেওয়া আছে না? কি দেওয়া আছে? ওকে, কোডা কি বেঁচে গেছে? আসছে এটা? এবার দেখেন একটা জিনিস, আমরা এইটারে নিয়ে আসবো। ওকে, সব করে নেবো, দাঁড়ান। ও, প্লাগ ইনটা দরকার লাগবে। অনলাইন ইউজ করবো না, সিডিএনটা ইউজ করবো না। ডেস্কটপের মধ্যে গেলে কি হচ্ছে? সুইট অ্যালার্ট হচ্ছে। পাওয়ারের সুবিধাটা হচ্ছে যে ঘটনাটা হচ্ছে যদি আমরা অনলাইন ভিত্তিক করি তাহলে লোডিংটা বেশি, মনে করেন আপনার হচ্ছে লোডিং টাইমটা কম লাগে, কিন্তু সমস্যা হচ্ছে সিকিউরিটির দিক থেকে এটা ভালো না আর কি। মানে কোনো ধরনের এক্সট্রা কোনো সিডিএন ইউজ করা উচিত না, মানে বুঝা গেছে? দ্বিতীয়ত হচ্ছে কোনো কারণে আপনার ওই সুইট অ্যালার্টের লিঙ্কটা যদি কাজ না করে তাহলে কি হবে, সুইট অ্যালার্টটা দিবে না, বুঝা গেছে? আচ্ছা, সুইট অ্যালার্ট ইউজ করার একটা নিয়ম হচ্ছে যে সুইট অ্যালার্টের যেটা প্রবলেম সেটা হচ্ছে যদি আমরা সুইট অ্যালার্ট ইউজ করি, ওকে, সুইট অ্যালার্ট আমরা ইউজ করব কোথায়? ধরেন আমরা আমাদের সুইট অ্যালার্ট ইউজ করব ওয়েবসাইটের মধ্যে গিয়ে জিএস এর মধ্যে এনে বলে দেব, বলছি? হ্যাঁ, তো সুইট অ্যালার্ট যখন আমরা ইউজ করবো, এটা ফুটারে ইউজ করলে এটা কাজ করে না, এটা সবসময় কোথায় মানে অ্যাড করতে হবে? এটা হেডারে, আমাদের ওয়েবসাইট ব্লেডের মধ্যে ঠিক উপরে, ঠিক যেখানে আমরা কি করছি। আসসালামু আলাইকুম, হ্যালো, আসসালামু আলাইকুম। তো
এই জন্য চা মানে কি কি বলছি যে আমি চা খাওয়াতে পারতেছি না, চা ফ্লাক্স ভরা আছে, চাল লাগে গিয়ে খাইতে হবে। আমরা এইটারে সব সময় এই ওয়েবসাইটের এখানে এনে এটারে সেট করবো, বুঝছি কি একবারে ওই যে আমাদের যেটা প্রথমে যে এই যে এটা এটা আমার ফুডার থেকে নিয়ে আমরা এখানে দেব, আরেকটা জিনিস আমরা করব এখান থেকে এনে ওয়েবসাইটের মধ্যেই, এখানে আমাদের এইটা সুইট অ্যালার্টটা আমাদের এখানে রাখতে হবে, কোথায় সুইট অ্যালার্টটা আমাদের এখানে রাখতে হবে, খেয়াল করে কই আছে সুইট অ্যালার্ট, উপরে না দিলে এটা কাজ করবে না, বুঝা গেছে এটা কি করবে, এটা কাজ করবে হ্যাঁ ওকে, কি আমরা আমার কথা বুঝা গেছে, এটা এখানে রাখতে হবে, আর আমরা ঠিক যেখানে মেসেজটা প্রিন্ট করব, যেমন আমাদের কন্ট্যাক্টের মধ্যে মেসেজটা প্রিন্ট করতে হবে না কি, এখানে যে কোনো একটা জায়গাতে ইচ্ছা করলে যে উপরে যে কোনো একটা জায়গাতে এখানে আমরা কি মেসেজ পাঠাইতে পারি, তো আমি সবসময় যেখানে করি ফর্মের উপরে করলে এই পরবর্তীতে খুঁজে পাইতে আমার জন্য সুবিধা হয় আর কি। কি করবো আমরা, আমরা এখানে বলে দেবো নাকি, হ্যাঁ আমরা এখানে বলে দেবো, মানে কি বলবো পিএসপি নাকি, বা এভাবে বলতে পারি ইফ ইফ যদি কি হয় সেশনের মধ্যে কি হয় না কপি করা না, এখানে একটা ছোট একটা মেসেজ আছে, সবই তো ঠিক ছিল, এটুকু দেখা যায় বুঝা গেছে, আমরা আমাদের এই জায়গাটাতে এসে এইটুকু যদি দিয়ে দিই, খেয়াল করেন এখানে কি কি দেওয়া আছে দেখেন, ইফ সাকসেস কি দেওয়া আছে, সাকসেস এখানে কি দেওয়া আছে, সাকসেস থ্যাংক ইউর কি মেসেজ আইকনটা কি হবে, সাকসেস আইকন হবে, আর আর কত সেকেন্ড থাকবে, 5 সেকেন্ড। তো আমরা এইটা যে এখানে করছি আমাদের এই ওয়েবসাইটের কন্ট্রোলারের এখানে এসে এই যে হইছে হয় না এটা আমরা বলছি না, এখানে আমরা কি বলবো, এখানে দেখেন আমরা উপরে কি সেশন টেশন কার্বন টার্বন ইউজ করছি, হ্যাঁ করছি, এখানে মানে এখানে আমরা কি বলবো যাকে, এখানে আমাদের কি বলা উচিত সেশনের মধ্যে কি আসবে বলেন তো, এখানে আমরা কি লিখবো সাকসেস, আর এখানে কি হবে হ্যালো, এখানে কি আসবে রিটার্ন, কি আসবে রিটার্ন রিডাইরেক্ট, কি নিয়ে আসবো এখানে কি আসবে ইরর, কি আসবে ইরর, এই যে ফ্ল্যাশের মধ্যে যেটা ধরছি না এটাই কিন্তু কোথায় ধরা হয়েছে, এই যে এই যে সাকসেস, কি বোঝা গেছে, কি সবাই ক্লিয়ার, এবার আসেন আমরা একটা মেসেজ পাঠাই, কি অভি যেহেতু আজকে অনেকদিন পরে আসছে, ওকে গতবার উপরেরটা দেয় নাই এবার নিচেরটা দেয় নাই নাকি, অফ না
অভি দাস। আমরা কোন কোড নিয়ে আসলাম না, কোন কোড কোন কোডটা কপি করে আনলাম না বলেন? বইটাই তো কপি করে, এই যে এখানে এই যে সোয়াল টাইটেল পপস টেক্সট কি বলা কি কি বুঝা গেছে? হ্যাঁ, আপনারা যদি না বোঝেন তাইলে আমি আবার একটু করে দেখাই, এখানে স্ক্রিপ্ট আসবে, বোঝা গেছে? ইফসিটে আপনাদের যদি এটা বুঝতে কষ্ট হয়, এখানে মেসেজটা লেখা ছিল তো, ওকে এজন্য আর কি কি বুঝা গেছে? হ্যাঁ, কোন স্মল সোয়াল সুইট অ্যালার্ট SWAL দাস। ওকে, অভি অ্যাট দ্য রেট কি gmail.com নাকি? gmail.com খেয়াল করেন, সেন্ড যখন করব তখন সে কি বলতেছে? কে আসছে? 5 সেকেন্ড থাকার পর অটোমেটিক কি চলে যাবে? হ্যাঁ, কোনটা এটাই বেটার, বুঝা গেছে? ওইটা মানে ওইটা কোনো সময় হয় না। ওকে, কোনটার আচ্ছা না না ওইটা আসার অপশন আলাদা জিনিস আসবে, আপনাদের তো এখনো ভ্যালিডেশন দেখাই নাই, বুঝা গেছে? নেক্সট দিন ভ্যালিডেশন আসবে। এখন ভুল আসবে না, বাসায় তো অনেক ভুল আসবে। হ্যাঁ, আমার কেন ভুল আসবে না? ও মানে ভুলের ক্ষেত্রে সেম, আমি আপনারে বলি জাস্ট খালি এটার ক্ষেত্রে
না যাই হোক, মানে অ্যালার্টটা এরকম আসবে, বুঝা গেছে? অ্যালার্টটা এরকম আসবে। আচ্ছা এখন আমি আপনাদের আরেকটা জিনিস শেখাবো এখন, সেটা হচ্ছে যে মানে এটাও দরকার, এটাও খুব দরকার, মেসেজ সেন্ড হচ্ছে। আচ্ছা ফাইন, যতগুলো মেসেজ সেন্ড হয়েছে সবগুলা মানে শেখানোর অনেক কিছু আছে, বোঝা গেছে? মানে এটা আসলে মানে এরকম টুকটাকি শেখাতে আরো 5টা ক্লাস লাগবে। আপনাদের ক্যালেন্ডার নেওয়া শেখাইতে হবে, ডাটা টেবিল শেখাইতে হবে, ঠিক আছে, এই যে ডিলিটের সময় কনফার্ম মেসেজ, ওকে, ইমেজ আপলোড, ওকে, এরকম আরো বহু কিছু জিনিস এখনো রয়ে গেছে, বুঝা গেছে? কি র পিএসপি ইউজ করা যাবে, কিন্তু ওইভাবে না, ওদের একটা প্রসিডিউর আছে। এটা আপনি তো মানে আপনি যদি ধরেন ঘটনাটা হচ্ছে একটা বাসায় বেড়াইতে গেলেন, ধরেন গিয়ে যদি নিজের বাসার মতো থাকতে চান, হবে? মানে লারাভেল আপনি রব মানে আপনি হয়তো এটা করতে পারেন, তার মডেলটা আপনি ধরলেন না, সরাসরি ডাটাবেজ নিয়ে কাজ করতে পারেন, কিন্তু আপনি এভাবে র কোড করলে ও হচ্ছে মেনে নেবে না। ওকে, আপনি না, অ্যাকচুয়ালি এইটা সহজ, আমরা তো কাজ করি, এটা অনেক ইজি। মা কি বোঝা গেছে? আচ্ছা সবাই সাইলেন্ট, আমরা যে জিনিসটা দেখতে চাচ্ছিলাম, ধরেন যে কেউ একজন চালাকি করে এখানে কি করলো, আটের আট আছে না কি কি আছে, আট আছে না, মনে করেন এরকম করে সে 10 দিল, মানে ইউআরএলটা আইডি হিসাবে, আমি চাচ্ছি না কাউরে আইডি হিসাবে দেখাইতে, মনে করেন এরকম আমি মনে করেন 2 দিলাম, 2 দিলে এখানে আসতেছে, ওকে ওকে, এখানে যদি আমি 4 দেই তাহলে কি 4-এর ইনফরমেশন চলে আসছে। তো আমি যে জিনিসটা চাচ্ছি যে এখানে আইডিটা শো করবে না, এখানে অন্য একটা কিছু শো করবে, ওকে গুড। তো এইটা করার জন্য আমরা কি ইউজ করব, আমরা স্ল্যাগ নামে একটা ফিল্ড বানাবো, বুঝতে পারছেন? ওকে, এই সবাই সাইলেন্ট। আচ্ছা এখানে তাইলে আমরা এই স্ট্যাটাসের আগে একটা ফিল বানাবো, কোথায় মানে আগে পরে যেখানে সমস্যা নেই, মেসেজের পরে আমরা করব একটা গো। আমরা এখান থেকে যেটা দেব সেটা হচ্ছে দেখেন কন আস, সরি কম আস হয়ে গেছে, কনাস স্ল্যাক, কি বললাম, কনাস স্ল্যাক। এবং এটা কি হবে, এটা ভার্চুয়াল হবে, এটা কত ক্যারেক্টারে হতে পারে, 30 ক্যারেক্টারে এটা হবে, বুঝা গেছে? আমরা কি করলাম, সেভ করলাম, বুঝছি। এইবার এইটা কিন্তু আমার রেজিস্ট্রেশন করা নাই, কোথায় রেজিস্ট্রেশন করা নাই বলেন তো, এই যে এটার মধ্যে কিন্তু রেজিস্ট্রেশন করা নাই, ওকে, আমার কথা বুঝা গেছে? আমরা এখান থেকে কি করব, আমরা এখান থেকে এসে কিন্তু যে জিনিসটা করবো এখানে কি বলবো, স্ল্যাক, কি বলবো, ইউজি স্ল্যাক, না নালে বল তো এটা হবে না, এটা মাস্ট বি হবেই, ঠিক আছে, মানে এটা তো হবেই, স্ল্যাকটা আমরা এভাবে করে দিলাম। এটা লেন দিলাম কত, 30, কি এটা লেন দিলাম কত, এটার মানে হচ্ছে মানে এখন কিন্তু মাইগ্রেশন করার দরকার নাই, এইটা নিয়ে আপনার পিসিতে রেখে যখন মাইগ্রেশন করবেন তখন কিন্তু এই ফিল্ডটা অটোমেটিক চলে আসবে, আর নাইলে কি হইতো, আপনার এই এই ডাটাবেজে সে ঠিকই পাচ্ছে, কিন্তু নিয়ে যদি মাইগ্রেশন করতেন তাহলে কি স্ল্যাক নামে সে কোনো কিছু পাইতো না, এইটুকু কে ক্লিয়ার না। আচ্ছা আমি একটা এক্সাম্পল দেই, ধরেন আপনার এক আত্মীয় আছে যিনি মনে করেন এমপি, তো উনি আপনারে কি করে যে আপনার হয়তো সরকার থেকে মনে করেন একটা ক্লাবের একটা মনে টাকা আসে, তো আপনার কিন্তু ওই ক্লাবের নাম নাই, কিন্তু আপনার মানে চাচা বিধায় কি বা আপনার আত্মীয় বিধায় কি আপনার গেলেই হচ্ছে ক্লাবের জন্য টাকা দেয়, তো এমপিটা যদি চেঞ্জ হয়
থান কোনো কারণে, উনি যদি না থাকে আপনি গেলে কি পাবেন? আপনি গেলে কিন্তু পাবেন না। এর মানে তাইলে কি হচ্ছে, দেন অন্য মানুষ কিন্তু পাবে। কারা পাবে? যাদের নাম খাতাতে অলরেডি কি কি লেখা আছে, মানুষ যে আসুক ও কিন্তু পাবে। আমার কথা বুঝা গেছে? এখন এখানে তো নাইলে আমি যেটা নিয়ম হচ্ছে এই ফিল গুলার তার উপরে ডিপেন্ড করে ওখানে কি হবে, টেবিলের ফিল গুলা ক্রিয়েট হবে। তো আমি নাইলে এখানে সরাসরি ডাটা বেজে ঢুকে একটা কি একটা ফিল তৈরি করলাম, কিন্তু এখানে রেজিস্ট্রেশন করে রাখলাম না। এর মানে আপনি নিয়ে ফাইল নিয়ে যখন মাইগ্রেট করবেন তখন কি হবে, মানে তখন কিন্তু এই ফিলটা পাবে না। আমার কথা বুঝা গেছে? এবার দেখেন এটা করার জন্য আমরা যে জিনিসটা করব, আমরা আসেন এটা করার জন্য আমরা এই কন্ট্যাক্ট মেসেজ এই যে ওয়েবসাইটের এখানে গিয়ে আমরা যেটা করব, আমরা এখান থেকে একটা স্ল্যাগ বানায় নেব। কি বানায় নেব? আমরা স্ল্যাগ বানায় নেব, এবং স্ল্যাগটা কি হবে, মনে করেন আমরা প্রথমে একটু অ্যাড করে দিই এরকম কন্ট্যাক্ট নাকি, হ্যাঁ, বা এরকম লিখতে পারি ভিএম, মানে কি ভিজিটর মেসেজ নাকি। ভিজিটর মেসেজ দেওয়ার পরে আমরা এখানে একটা ডট দিলাম, দেওয়ার পরে কি লিখলাম, ইউনিক আইডি। এটা লেন্থ হবে কত, ধরেন 20, কত হলো র্যান্ডম, এটা মানে আইডি আসবে এবং এটা ইউনিক আসবে 20 20, আর আমার এখানে কত হলো, দুয়ে কত হলো 22, আমি কিন্তু ফিল্ড রাখছি কত 30, আমি ইচ্ছা করলে মানে আরো বাড়ায় নিতে পারি, 25 বাড়ায় নিতে পারি। ওকে, হ্যাঁ 28, কারণ হচ্ছে 2 যে আমার আছে। আচ্ছা এখানে আমরা কি করব, কোনাস স্ল্যাগ, আর এখানে আমরা কি বসাই দেব, আমরা স্ল্যাগ বসাবো, মানে আমরা কি বসাবো, স্ল্যাগ বসাবো, বসাইছি। হ্যাঁ কিন্তু দারুণ মজার একটা জিনিস। এখন দেখেন এই স্ল্যাগটা যখন বসাবো তখন আমরা একটা কাজ করি, সবার কিন্তু স্ল্যাগ থাকবে না। এবার যখন আমি আমার নতুন করে একটা মেসেজ কেউ পাঠাবে, ধরেন জাকির, আসছে। এবার এখানে একটা জিনিস দেখেন, স্ল্যাগের এখানে জাকির এখানে একটা স্ল্যাগ তৈরি হয়ে গেছে, কি 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 এরকম একটা কি নাম চলে আসছে না। এখনো কিন্তু যদি ভিউ এ যায় কি আসবে না, ওরকম আসবে না তো, কারণ আমি তো কল করছি মানে আইডি ধরে। ওকে ওকে, তো আমরা এখন স্ল্যাগ দিয়ে করবো, বাকিদের তো স্ল্যাগ নাই, কি আছে বাকিদের স্ল্যাগ আছে, আমরা বাকিদের যেটা করবো এমটি করে দেবো নাকি। এবার যত মানুষ আসবে কি, এবার যারা আসবে আরিফ না, সেন্ড করলাম, করছি। আচ্ছা সেন্ড করলাম, চলে আসলো আসুক। ওই আজকে আসলো না কেন উনি, পরীক্ষা চলতেছে। ওকে আসছে। এবার আমরা যদি ডাটা বেজে চাই কি কি জেনারেট হয়েছে, এইবার আমরা যেটা করব, আমরা যত জায়গায় কোয়েরি চালাইছি ডাটাটা তুলে আনার জন্য কন্ট্যাক্টের জন্য, যেমন এখানে আমরা আইডি ধরবো এরকম না, আমরা বলে দেবো যে আমরা স্ল্যাগ ধরে করতেছি, কি করতেছি স্ল্যাগ, আর এখানে কি আসবে, কি আসবে, ওকে ওকে স্ল্যাগ করছে। এটা আমরা কিন্তু ভিউ এর জন্য কি করছি, স্ল্যাগ করছি না,
আর আমরা এখানে এসে একটু বলে দেবো, এখানে স্ল্যাগ না বললেও সমস্যা নেই, আমরা এখানে ভিউর মধ্যে স্ল্যাগ বলে দেবো, কি বলে দেবো। আর আরেকটা জায়গায় অলের মধ্যে এসে বলে দিতে হবে কি কোন আইডি নাকি কোথায়। না না এটা তো কেন, আমার একটা মেথডের নাম কি, ওকে কোনো একটা কারণে একাত্তরের পরে ভাত তো দেন, আপনারা দেখবেন নাই কেউ, কি কি চেঞ্জ করবেন, কি মিলাতে পারবেন, কি বোঝা গেছে স্ল্যাগটা? হ্যাঁ হ্যাঁ, এখন আর আইডি দেখাবে না, কি বোঝা গেছে আমার সবাইকে, ক্লিয়ার, সত্যি ক্লিয়ার? ওকে, আমার মনে হয় যতটুকু দেখাইছি এর থেকে বেশি আর দেওয়ার দরকার নাই নাকি, কিন্তু কি বলেন? হ্যাঁ অভি, হ্যাঁ না এখন একজনের আপনার হয়তো হবে না, হ্যাঁ ইমেজ দেওয়ার তো এখনো জায়গা এখনো আমরা তৈরি করি নাই, আমরা ইউজার ক্রিয়েটের সময় আমাদের রিলেশন দেখতে হবে, ইমেজ আপলোড দেখতে হবে। ওকে 10টা 12টা ক্লাস করেন, তারপরে দেখবেন মোটামুটি দাঁড়াবেন। ওকে এটা সব থেকে সহজ, মানে সহজ তো, তাই তো অ্যাকচুয়ালি আমি তো যখন দেখাইছি ইন্টারভিউ